নমস্কার বন্ধুরা, ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে আরো একটা দুর্দান্ত ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব এবং আপনার সঙ্গে রয়েছেন একদম কোম্পানির ওনার, তিনি সবটাই বলবেন, সবটাই আমরা জেনে নেব। তো আজকের কোম্পানি, আজকে যে ব্যবসাটা, আজকের ব্যবসাটা একেবারে একটা ইউনিক বিজনেস, এবং শুধু ইউনিক বিজনেস না, একটা ভালো টাকা ইনকাম করা যাবে সেরকমই একটা বিজনেস। তার কারণ বর্তমান দিনে এই সমস্ত প্রোডাক্টের হিউজ চাহিদা বাড়ছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা সবসময় চাহিদা সম্পন্ন দ্রব্যের ব্যবসার আইডিয়াই দিয়ে থাকি। তো আমরা ডিটেলস জেনে নেব। নমস্কার আপনাকে। নমস্কার। আপনার দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সাবির মন্ডল। আমার কোম্পানির নাম যদি একটু বলেন। আমার কোম্পানির নাম সেডলাই। আচ্ছা, তো আমি আপনাকে প্রথমে একটু জানতে চাই আপনার থেকে, যে আজকের যে ব্যবসাটার কথা আপনি বলছেন, আমি অনেকটা অলরেডি বলে দিয়েছি দর্শক বন্ধুদের, কেন মানুষ করতে চাইবেন যদি একটু বলেন। এই ব্যবসাটা সম্পূর্ণ ইউনিক এবং নতুন ধরনের ব্যবসা, যে এই ব্যবসাটা চাহিদা খুবই, মালের চাহিদাটা খুবই বেশি, খুবই বেশি মালের চাহিদা, এবং এর মার্কেটিং করতে খুব একটা সমস্যা, মার্কেটিং এর সমস্যা না, এবং এখান থেকে ভালো একটা পয়সা উপার্জন করতে পারে। আচ্ছা, মাসে ভালো টাকা ইনকাম করা যেতে পারে, মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, তো যদি আপনাদের প্রোডাক্ট গুলো একটু দেখিয়ে দেন বা কোন পারপাসে কিভাবে ইউজ করবে সেটা যদি একটু আমাদের মার্কেটিং ম্যানেজার, সেটা মার্কেটিং ম্যানেজার রয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মার্কেটিং ম্যানেজার থেকে আমরা একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা মার্কেটিং ম্যানেজার কি পেয়ে গেছি সঙ্গে। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সাইদি হাসান, আমি কোম্পানির মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, তো আমরা প্রোডাক্ট গুলো একটু দেখবো, এবং প্রোডাক্ট গুলো দেখার পাশাপাশি আপনি যদি বলেন যে প্রোডাক্টের ডিটেইলসটা একটু বলে দেন, কারণ যেহেতু আপনি মার্কেটিং ম্যানেজার রয়েছেন, আপনি আরো ভালো বলতে পারবেন। অবশ্যই। প্রথম কথা হচ্ছে, বিজনেস করতে গেলে, আমাদের এই বিজনেস করতে গেলে যে সামান্যতম ঝুঁকি থাকে সেটা নেই, সামান্যতম ঝুঁকি নেই। কেন নেই? কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টটা যখন কোনো ডিস্ট্রিবিউটার বা কোনো ডিলার পারচেজ করবে, দেখা যাচ্ছে কোনো কারণবশত সে মার্কেটে ঠিক মতন বিক্রি করতে পারছে না, বাই দেবে, অনেক সময় হয় না, বাই দেবে, কোনো কারণবশত বিক্রি করতে পারছে না, তার জন্য কোম্পানি গ্যারান্টি নিচ্ছে আপনি যে টাকায় মাল কিনে নিয়ে গেছেন সেই টাকাটা আপনাকে পুরোপুরিটাই ফেরত দিয়ে দেওয়া হবে। বাবা, এটা দুর্দান্ত অফার দিচ্ছেন। আপনি দর্শক বুঝতেই পারছেন যে আপনি যদি রিস্ক নিয়ে ব্যবসা করতেও নামেন, যদি এটাকে রিস্কও বলা যায় না, আপনি যে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন, যদি আপনি বিক্রি করতে না পারেন, যদিও বিক্রি হবে না এমনটা নয় কিন্তু, কারণ আপনি প্রোডাক্টটা শুনলে বা দেখলে আপনি বলবেন যে হ্যাঁ একদম মানুষজন লুফে নেবেন, তো যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আবার ওই প্রোডাক্টটা আপনার থেকে ওই দামেই কিন্তু ফেরত নিয়ে নেবে, অর্থাৎ প্রোডাক্টটা আপনি ফেরত দেবেন, পয়সা ফেরত দিয়ে দেবে। এতটাই ভালো একটা জায়গা। তো মানুষজন কেন ঝুঁকবেন যদি বলে দেন? অবশ্যই, কেন ঝুঁকবে? কারণ হচ্ছে আমাদের যে বিজনেসটা, আজকে যা ডিমান্ড মনে করেন কথার কথা, তার 80% ডিমান্ড আছে, তো কালকে সেটা 85% হচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের এই প্রোডাক্ট নিতেই হবে তাদেরকে। যদি আপনি কোনো ভেহিকল ইউজ করেন, কোনো গাড়ি চালান, তো আমাদের এই প্রোডাক্ট আপনাকে নিতেই হবে। আচ্ছা, যে কোনো কোম্পানি হোক, বহু কোম্পানি আছে আমাদের কলকাতায় আশেপাশে, অনেক কোম্পানি আছে, ঠিক আছে, সব কোম্পানি থেকে মোটামুটি আমি আশা করব রেটটা অনেকটাই কম প্লাস কোয়ালিটি হাই, এই গ্যারান্টিটা আরেকটা গ্যারান্টি দিয়ে দিলাম। ডিমান্ড দিনকে দিন আপনার প্রোডাক্টের ডিমান্ড দিনকে দিন আপনার বাড়তেই থাকবে, লেভেল সবসময় বাড়তে থাকবে। আপনি মনে করবেন না যে আপনার আজকে বিক্রি হয়ে গেল কালকে কি বিক্রি হবে, ওরকম কোনো ব্যাপার নাই, আজকে যা বিক্রি হয়েছে কালকে সেটাই বিক্রি হবে। এবং আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা আপনার রিইউজ, এমন নয় যে একবার ব্যবহার করলো আর কেনা লাগবে না, এই নয়। যারা আমাদের প্রোডাক্ট কিনবে তাদেরকে আমাদের সঙ্গে 2 মাস হোক 3 মাস হোক মোটামুটি একটা কিলোমিটার গ্যারান্টি থাকে, সেই কিলোমিটারের মধ্যে তারপরে আবার রিইউজ করতে হবে তাকে। কারণ আপনার কাছ থেকে যারা ব্যবসা করতে আসবেন, আপনি তো পুরোপুরি ডিস্ট্রিবিউটরশিপ বা ডিলারশিপ ব্যবসার জন্য বলছি, অবশ্যই, তো যদি আপনার কাছ থেকে কেউ ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটর নিয়ে যান, এরপর তিনি যেখানে ব্যবসাটা করবেন সেখানে ব্যবসা করলে, আপনি বলতে চাইছেন যে আপনার কাছ, তার কাছে আবার কাস্টমারকে ঘুরে আসতেই হবে? অবশ্যই আসতে হবে, কারণ তাকে আমি সেই, আমরা এক একটা থানা আন্ডারে একটা ডিস্ট্রিবিউটর দেবো, যদিও দিই তো থানা আন্ডারে যে ডিস্ট্রিবিউটারগুলো দেবো তাদেরকে আমরা অথরাইজ সার্টিফিকেট করে দেবো এবং অথরাইজ আইডি কার্ড করে দেবো। কেন করে দেবো? তার কারণ হচ্ছে সে যে এরিয়াটা নিয়ে বিজনেস করছে সেই এরিয়াটা যেন অন্য কেউ বিজনেস না করে আমাদের প্রোডাক্ট। আচ্ছা, তা সিকিউর করে দেবো তার এরিয়াটা। আচ্ছা, তার মানে আপনি যে বলতে চাইছেন যে আপনার এলাকাতে সে একাই বিজনেস করবে, অন্য সে একাই বিজনেস করবে। আচ্ছা, তো প্রোডাক্টগুলো একটু দেখিয়ে যদি দেন খুব ভালো হয়। অবশ্যই দেখাবো। তো আপনার প্রোডাক্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তো প্রোডাক্টগুলোর যদি একটু কি ব্যাপার রয়েছে যদি একটু বলে দেন, কারণ দর্শক বন্ধুরা অনেকে হয়তো একদম নতুন দেখছেন, যে তারা হয়তো ভাবছেন যে কি করে শুরু করবেন,
তো দর্শকবন্ধুদেরকে আমি বলতে পারি যে এই প্রোডাক্টগুলো কিন্তু কাজে লাগবে এবং প্রত্যেকটা বাড়িতেই কাজে লাগে এবং আপনারা প্রত্যেকেই জানেন এবং আমরাও জানি। তো প্রোডাক্টগুলোর মধ্যে কি রয়েছে এবং কেন এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন বা ডিস্ট্রিবিউটরসদের জন্য বা যারা সিঙ্গেল ইউজ করবেন তারাই কেন নিয়ে যাবেন যদি একটু বলেন। প্রোডাক্ট হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল, বাইক, ফোর হুইলার, পকলেন, জেসিপি সমস্ত রকমের ইঞ্জিন অয়েল, গ্রিস, গিয়ার অয়েল, হাইড্রোলিক অয়েল এবং কুলেন্ট, এগুলো আমরা আমরা হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এইবারে আপনাদের প্রশ্ন হতে পারে যে এই মালটা অন্য কোম্পানির অন্য অনেক কোম্পানির ইঞ্জিন অয়েল আছে, আপনার ইঞ্জিন অয়েলটা কেন নেবে? সেক্ষেত্রে আমি বলবো অন্য কোম্পানির সঙ্গে আমাদের কোনো তুলনা নেই, কারণ তারা তারা কীভাবে বিক্রি করে আমার জানার দরকার নেই, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে আমি যে ইঞ্জিন অয়েলটা আপনাদেরকে দেব সেই ইঞ্জিন অয়েলটা 3600 কিলোমিটার গ্যারান্টি থাকবে এবং সেমি সিনথেটিকের উপরে ডিপেন্ড করে ইঞ্জিন অয়েল রেডি করা। ঠিক আছে, এবং এমআরপি আর যেটা ডিস্ট্রিবিউটার রেট সেটা তো এই মুহূর্তে মানে এমআরপিটা বলা যেতেই পারে কিন্তু ডিস্ট্রিবিউটার রেট বা ডিলার রেট এটা এই মুহূর্তে বলা যাবে না। যে সমস্ত বন্ধুরা মানে বন্ধুরা আর কি আপনারা যারা দেখছেন দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে আমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে বিজনেসটা শুরু করব নিজের মতো করে একদম তাই ওটা বলা ঠিক হবে ওই জন্য সেটা বলা ঠিক হবে না। তো যাই মোটামুটি কিরকম ইনকামের জায়গা থাকবে যদি বলেন? ইনকাম সর্বনিম্ন আপনি মনে করেন আপনার থানার এরিয়াতে মনে করেন টোটাল আমি সবচেয়ে কম আমি সবসময় কম দিয়েই বোঝাই, অন্য কোম্পানির মতন অনেক অনেক লাখ লাখ মানে কোটি কোটি গাড়ি বাড়ি ওইসব বলবো না, যেটা বলবো গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়েই বলবো সেটা হচ্ছে আপনার এলাকাতে মনে করুন আপনার 100টা টোটাল দোকান আছে, 100টা দোকানের দরকার নেই, আপনি মাত্র 20টা দোকানে এক পিস করে সেল করুন, মোটামুটি আপনার প্রথম স্টেপের ইনকাম শুরু হয়ে যাবে আপনার। আচ্ছা, আস্তে প্রথম এক মাসে যে ইনকাম হবে পরের মাসে তার ডবল হবে, অবশ্যই হবে, কারণ ওই এজেন্টের মতন বোঝাচ্ছি না, গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে বলছি। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন আপনার মাস গেলে 30-35 হাজার টাকা পার মান্থ ইনকাম আসবেই আসবে। আমরা এখন তো বলা যেতে পারে প্রত্যেকের বাড়িতে বাইক রয়েছে, তো এটা দর্শক বন্ধুরা প্রত্যেকেই জানেন, যারা ভিডিও দেখছেন তাদেরও প্রত্যেকের বাড়িতে বাইক রয়েছে বেশিরভাগ, আর এমনকি ফোর হুইলারও রয়েছে। সুতরাং একটা রাস্তায় একটা গ্রামের রাস্তাতে দাঁড়িয়ে থাকলেও দেখা যায় যে মোটামুটি ভাবে মিনিটের মধ্যে কয়েকটা বেশ কয়েকটা বাইক চলে যাচ্ছে। আপনারা নিজেরাই বলুন না আপনার পায়ে আগে কটা সাইকেল ছিল আর এখন কটা বাইক, একদম তাই, তাই না? একদম। তা প্রোডাক্টের একটু একদম কোয়ালিটি ওয়াইজ যদি একটু দেখিয়ে দেন খুব ভালো হয়। একদম দেখিয়ে দেবো, সব কোয়ালিটি আমি খুলে দেখাচ্ছি না, আমি জাস্ট একটা যেটা সবচেয়ে বেশি চলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকি যারা আসবেন এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নিচে না ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট দেওয়া থাকবে ওখানেও আপনি যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি ইমেল আইডিও দিয়ে দেবো। আমি সব প্রথমে আপনাকে 20W40 সেমি সিনথেটিক 1 লিটারের তাপ বা আমি সিল কেটে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, হ্যাঁ সিল ফর প্রোডাকশন থাকবে, অরিজিনাল কোম্পানির নামেই থাকবে, কোনো চাপ নেই, ভিতরে সিল করা থাকবে, সব কিছু জেনুইন থাকবে, শুধু কোয়ালিটিটা দেখেন, হাজারো কোম্পানি আপনি ইউজ করেছেন আমাদের কোয়ালিটি দেখবেন, কালারটা দেখলে মোটামুটি বুঝে যাবে, কালারটা দেখলে বুঝতে পারবে যাই, যেসব আপনার ইউটিউব বন্ধুরা আর কি যেসব দেখছেন যারা ইঞ্জিন অয়েল সম্পর্কে সামান্যতম অভিজ্ঞতা রাখেন তাকে তারা দেখলেই বুঝতে পারবে কালার প্লাসের কোয়ালিটি, দেখছেন আঠা ভাব এবং আসছে সব কিছু। আচ্ছা, আর মানে বাদ বাকি যেসব বন্ধুদের সমস্যা হবে বুঝতে যে আমি বুঝি না আমি কিভাবে ব্যবসা করব সমস্ত রকম গাইড করব আমরা। আচ্ছা, আমি মার্কেটিং ম্যানেজার, আমি ডিজিটালি পারি সাপোর্ট করব, নিজে গিয়ে পারি সাপোর্ট করব, যে কোনোভাবে আপনাকে দাঁড় করানোর চেষ্টা করব আমরা। ঠিক আছে, এক নম্বর কোয়ালিটি আপনি দেখে নিচ্ছেন খুব ভালো কোয়ালিটি পাবেন এবং 3600 কিলোমিটার গ্যারান্টি পাবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মালের গায়ে আমাদের কোম্পানির লোগো থাকবে এবং সেভ লাইফ লেখা থাকবে। এবং প্রত্যেকটা কি একই টাইপের প্রোডাক্ট নাকি না প্রত্যেকটা না না এক একটা গাড়ির এক একটা বাইকের যেমন সিসি অনুযায়ী আচ্ছা বাইকের সিসি অনুযায়ী বাইকের সিসি অনুযায়ী ইঞ্জিন অয়েলটা ডিপেন্ড হয়, যেমন মনে করেন বাজাজ বাইক, বাজাজ বাইকের 20W50 লাগে কারণ তার ইঞ্জিন টেকনোলজি সেই হিসেবে পারে, তাদের কোম্পানি বলছে যে আমার ইঞ্জিন অয়েল যদি 20W50 দেওয়া হয় তাহলে আমার ভালোই পারফরমেন্স করবে। আচ্ছা, সেই হিসাব করে সব রকম গ্রেড বানায়, ফোর হুইলারের ক্ষেত্রে আলাদা,
ফোর হুইলার ক্ষেত্রেও সব রকম আছে কোনো আচ্ছা ফোর হুইলারে একটা সমস্যা হয় সমস্যা রয়েছে মনে করুন কেউ সিমলা কুলু মানালি কিংবা দার্জিলিং এ বেড়াতে গেছে এবং সেখানে একদম বরফে গাড়ি আচ্ছন্ন হয়ে গেছে সেই অবস্থায় কিন্তু ইঞ্জিন অয়েল অনেক সময় বসে যায় তো এই ক্ষেত্রে আপনাদের কি হবে যদি একটু 100% গ্যারান্টি দেবো আমাদের ইঞ্জিন অয়েল কোনোভাবেই বসবে না -5 ডিগ্রি পর্যন্ত ইঞ্জিন অয়েল নিজের গ্র্যাভিটি নিয়ে থাকবে এবং যেটা বলছিলাম কুলেন্ট বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় ফোর হুইলার ক্ষেত্রে যখন বরফ অঞ্চলে যায় তখন কুলেন্ট জমে যায় আমাদের কুলেন্ট যেটা আছে অ্যান্টি ফ্রিজ কুলেন্ট আপনি আসবেন বুঝবেন স্যাম্পল নিয়ে যাবেন বাড়িতে নিয়ে গিয়ে পাঁচটা বন্ধু বান্ধব বা পাঁচটা গ্যারেজে দেখাবেন দেখানোর পরে তারা যদি বলে হ্যাঁ কোয়ালিটি ভালো দামটাও ঠিক আছে তখনই বিজনেস করবেন তার আগে করা লাগবে না একদম তাই তো আমরা মোটামুটি ভাবে আপনার কোয়ালিটিটা দেখলাম এবং ব্যবসার ব্যাপারে অনেকটাই বুঝলাম যে আপনি যেটা চাইছেন ডিস্ট্রিবিউটারশিপ কিংবা যে কেউ যদি ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন তো এই ক্ষেত্রে কি একদম আসলেই সে প্রোডাক্ট অ্যাভেলেবেল নিয়ে চলে যেতে পারবে তাই তো না আসলে সে আসবে এসে আগে নিজের মতন স্যাম্পল নিয়ে যেতে পারবে নিজের স্যাম্পল আপনি স্যাম্পল হিসেবে নিয়ে যেতে পারবেন নিয়ে গিয়ে সে এক সপ্তাহ দু সপ্তাহ যতদিন সময় লাগে নেবে নেওয়ার পরে তারপরে আসবে আমরা কিছু কাগজপত্রের ব্যাপার আছে তাদেরকে সার্টিফিকেট দিতে হবে ওই যে বললাম অথরাইজ সার্টিফিকেট অথরাইজ আইডি কার্ড নাহলে অন্য লোককে এসে বিজনেস করবে এলে সেহেতু আমি সেক্ষেত্রে তাদের মোটামুটি ভাবে ইনভেস্টমেন্ট করার কি ক্যাপাসিটি থাকতে পারবে যদি বলে কোনো ব্যাপার না আচ্ছা তাহলে এখানে কোনো কোনো রকম বাধ্যবাধকতা নাই যে আমাকে 1 লাখ টাকা ইনভেস্ট না 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 স্যার ইনভেস্ট করতে কোনো বাধ্যবাধকতা নাই না না বা খুব ভালো যদি অন্য কোম্পানির আছে ইঞ্জিন অয়েলের অন্য অন্য কোম্পানির আছে অনেক টাকা ডিপোজিট রাখতে হয় আমাদের এখানে সেটা নয় ঠিক আছে মোটামুটি আসলে আমরা ইঞ্জিন অয়েল দিই এবং তাদের সমস্ত রকম সহযোগিতা আমরা করি সব রকম সহযোগিতা করি সে রাত্রি দুটোর সময় ফোন করলো ফোন রিসিভ করি আচ্ছা তাহলে বলতে পারা যায় যে সব রকম সহযোগিতা আমাদের দর্শক বন্ধুরা পুরোপুরি পাবে একদম একদম তো অনেক দর্শক বন্ধু আসতে চাইছেন কারণ অনেক খুবই ইন্টারেস্টেড একটা ব্যবসা খুবই ইন্টারেস্টিং ব্যবসা বলা যেতে পারে কারণ না এই ব্যবসা থেকে যে খুব ভালো টাকা ইনকাম করা যাবে সেটা কিন্তু একদম বলার অপেক্ষা রাখে না খুব ভালো টাকা ইনকাম করা যাবে কারণ প্রচুর ডিমান্ড সেটা আমরা প্রত্যেকেই জানি তো অনেক দর্শক বন্ধু হয়তো চাইছেন আসতে চাইছেন তো কোন অ্যাড্রেসে এসে পৌঁছতে হবে আপনারা যদি অ্যাড্রেসটা বলে দেন যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে আপনি হাবড়া লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল যে কোনো লোকালে উঠবেন উঠে হাবড়া স্টেশনে নামবেন হাবড়া থেকে ফোন করবেন আমি নিজে গিয়ে রিসিভ করে নেবো আপনাকে হাবড়া থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা হাবড়া প্রত্যেকেই চেনে একদম সুতরাং কারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই আর যেসব বন্ধুরা ভাবছেন যে নতুন আমি কোনোদিন ব্যবসা করিনি কিভাবে ব্যবসা করব কিভাবে কি করব আমি তো কোনোদিন ব্যবসা করিনি আমি তো স্টুডেন্ট ছিলাম বা অন্য কাজের সঙ্গে যুক্ত ছিলাম তারা যদি ভয় পেয়ে থাকেন আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভয় পাবেন না এখানে আসবেন বন্ধুর মতন এসে বসবেন সব কিছু দেখবেন স্যাম্পল নিয়ে যাবেন যেমন আপনার পুঁজি মনে হয় মনে করেন আপনার 500 টাকা আছে 500 টাকারই প্রোডাক্ট নিয়ে যাবেন নিয়ে গিয়ে আগে কোয়ালিটি চেক করাবেন মিস্ত্রিদের দিয়ে বিভিন্ন যারা সেলার রিটেলার আছে যারা আছে তাদেরকে দেখাবেন দেখিয়ে তারা যদি বলে কোয়ালিটি ভালো প্লাস দামও পত্তা হয়ে যাবে তারপরে আপনি বিজনেস করবেন তার আগে আপনার সামান্যতম রিস্কটুকু আপনার উপরে নেই একদম রিস্ক নেই কোনোটাই রিস্ক নেই এবং আমাদের মালে এক্সপায়ারি নেই সবচেয়ে বড় জিনিস এটা আচ্ছা তারা কিরকম টাকা ইনকাম করতে পারছেন বা কিরকম কাজ করছেন যদি একটু মোটামুটি তার ধারণা দেন কারণ আমরা তো তাদের কাছে যেতে পারছি না আপনাদের থেকে যদি একটু ফিডব্যাকটা জেনে নিই যে কিরকম তাদের ফিডব্যাক রয়েছে একটু উদাহরণস্বরূপ বলবো হালকা প্রথমে একটা ছেলে আমাদের এখানে এসেছিল তখন আমাদের ফার্স্ট বিজনেস শুরু করি তা আমাদের কোনোভাবে যোগাযোগ পেয়েছিল তা ওরা এসেছিল এসে বললো যে দাদা এরকম আমি স্টুডেন্ট আমি কি এই ব্যবসা করতে পারি তাহলে অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সমস্ত রকম সাপোর্ট করব এখন সেই স্টুডেন্ট মোটামুটি
মনে করেন 30-35,000 টাকা ফার্স্ট টাইম ইনকাম করছে, ঠিক আছে, তারপরে ব্যবসা শুরু করার ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ পার করে এখন মোটামুটি যে এটা ইনকাম করছে সেটা আপনাদের সঙ্গে বললে গল্প মনে হতে পারে, কাজে বলার দরকার নেই, কাজে করে দেখা। যাই হোক, শুরুটা করলে সেটা বুঝতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, হয়তো অনেকে ইন্টারেস্টেড রয়েছেন এবং আমরা অনেক কিছু জানতে পারলাম, দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পারলেন। তো আপাতত মনে হয় বিশেষ কিছু বলার নেই, যদি দর্শক বন্ধুদের যদি কিছু থাকে অবশ্যই আমি দর্শক বন্ধুদেরকে বলবো অবশ্যই ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, আপনি যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।